স্বাস্থ্যসাথীর কার্ডে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দেওয়া হলো মেদিনীপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা জানা নামে এক জটিল রোগাক্রান্ত মহিলার। গত কয়েক মাস ধরে ওই মহিলা যকৃত বা লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করিয়ে করিয়ে এক প্রকার অসহায় হয়ে পড়েছিল তার পরিবার। এই বিষয়টি জানতে পারেন এলাকার প্রাক্তন কাউন্সিলর মৌরায়। এরপর তিনি বিষয়টি মেদিনীপুর পুরসভার সংশ্লিষ্ট আধিকারিককে জানান এবং দ্রুত ওই মহিলাকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার আবেদন জানান। মৌরায়ের আবেদনে সাড়া দিয়ে সোমবার মেদিনীপুর পুরসভার তরফ থেকে কৃষ্ণা জানার বাড়িতে উপস্থিত হয়ে কৃষ্ণা দেবীর হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন মেদিনীপুর পুরসভার আধিকারিক মানোয়ারা বেগম ও সোমনাথ ব্যানার্জি। স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়ে খুশি কৃষ্ণা জানার পরিবার। এবার স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসা করিয়ে নতুন করে বাঁচার আশা দেখছেন কৃষ্ণা দেবী এবং এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর মৌরায় সহ পুরসভার আধিকারিকদের। আর মোদেবী জানালেন এ আর এমন কি, অসহায় পরিবারের কাছে দিদির স্বপ্নের প্রকল্পটি দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আধিকারিকরা সাহায্য না করলে সম্ভব হতো না। হ্যাঁ, আজকে আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ড পেলেন? হ্যাঁ, আমরা স্বাস্থ্যসাথী কার্ড পেলাম পৌরসভা থেকে এসে। হ্যাঁ, সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করে, হ্যাঁ, মৌরায়ের নেতৃত্বে সবাই মিলে এসে কার্ড হলো। এই কার্ডে আমরা ভবিষ্যতে বিশেষ সুবিধা পাবো। কেন আপনার বাড়িতে কেন রুগী অসুস্থর জন্য যেতে পারেনি? যে মেন রুগী সে হচ্ছে অসুস্থ দীর্ঘদিন, 1 মাস 24-25 দিন, এই জন্য বাড়িতে এসে ফটো তোলা হলো স্বাস্থ্যসাথীর কার্ড। এর জন্য কি সরকারকে? এই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা টুডে।